श्री मा शारदा देवी, स्वामी गम्भीरानंद। राममयेर बयस तखन अधिक नहे, आये परीक्षा दिया बिये पड़ितेछेन। ताहार साधु हईबार इच्छा। जयरामबाटीते मायेर बाड़ीर सकले जानेन, एकदिन दुपुरेर समय गुल दिया दाँत माजितेछेन। राममय पार्शे दाड़ाइया आछेन। ननिदी दीदी हठात बलिया उठिलेन, देखो देखी पिसीमा केमन सोनार चांद छेले, দুটো পাশ করে তিনটে পাশের পড়া পড়ছে। বাপমা কত কষ্ট করে মানুষ করেছে, পড়ার খরচ যোগাচ্ছে, ছেলে কিনা সাধু হবেন, কোথায় রোজগার করে মা বাপকে খাওয়াবেন তা নয়। মা বলিলেন, তুই আর কি বুঝবি, ওরা তো কাকের বাচ্চা নয়, কোকিলের বাচ্চা, বড় হলেই আসল মাকে বুঝতে পারে। লালন পালন করা মাকে ছেড়ে আসল মায়ের কাছে উড়ে যায়। ইনি পরে সাধু হইয়াছিলেন। শ্রীমা শেষবারে জয়রামবাটিতে আছেন। মনসা নামক এক যুবক তাহার নিকট গৈরিক বস্ত্র পাইয়া সন্ধ্যার সময় খুব আনন্দিত মনে কালীমামার বৈঠকখানায় বসিয়া শ্যামাসঙ্গীত গাহিতেছেন। মাতা ঠাকুরানির উহা খুব ভালো লাগিল। তাহার কাছে বসিয়া রাধু, মাকু প্রভৃতি এবং মামিদের দুই একজনও গান শুনিতেছিলেন। মামিদের মধ্যে একজন বলিলেন, ঠাকুরজি, ওই ছেলেটিকে সাধু করে দিলেন। মাকুও তাহাতে যোগ দিয়া বলিল, ওই ছেলের বাপ মা কত আশা করে তাকে মানুষ করেছিলেন, তখন সে সব চুরমার হয়ে গেল, বিয়ে করাও তো একটা সংসার ধর্ম। পিসিমা এভাবে সাধু করতে থাকলে মহামায়া তার উপর চটে যাবেন। সাধু যারা হতে চায় নিজেই হোক, পিসিমার ওই জন্য নিমিত্ত হয়ে যাওয়া কেন? সব শুনিয়া সীমা বললেন, মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে, এর চেয়ে সুখের কি আছে বল দেখি? সংসারে যে কি সুখ তা তো দেখছিস, তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল। সন্ন্যাসের প্রতি স্বাভাবিক অনুরাগ থাকিল। শ্রীমা গৈরিক ধারণের অনুমতি দেওয়া সম্বন্ধে অতি সাবধান ছিলেন। স্বামী কেশবানন্দ মাতার একমাত্র পুত্র বলিয়া শ্রীমা প্রথমে তাহার সন্ন্যাসে সম্মত হন নাই, পরে যখন জানিলেন যে তিনি মাতার অনুমতি পাইয়াছেন তখন সানন্দে অনুমোদন করিলেন। কেশবানন্দ স্বামীর স্বাস্থ্য ভালো ছিল না, হাঁপানিতে ভুগিতেন, তাই তাহার জননী ছেলের সন্ন্যাসের পূর্বে শ্রীমায়ের নিকট প্রার্থনা করিয়াছিলেন যাহাতে তাহাকে পুত্রশোক পাইতে না হয়। শ্রীমা সে বর দিয়াছিলেন এবং বৃদ্ধা পুত্রের পূর্বেই ইহলোক ত্যাগ করিয়াছিলেন। ১৯১৩ খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে ব্রহ্মচারী দেবেন্দ্র কাশীধাম হইতে জয়রামবাটি আসিয়া শ্রীমায়ের নিকট সন্ন্যাস প্রার্থী হইলে তিনি প্রথমে তাহার বাড়ির অবস্থাতেই জানিয়া লইলেন। যখন নিশ্চিন্তরূপে বুঝিতে পারিলেন যে দেবেন্দ্র গৃহ ত্যাগ করিলে বাড়ির কাহারও ভরণ পোষণের অভাব হইবে না, তখন তাহাকে কোয়ালপাড়া আশ্রম হইতে নতুন কাপড় গেরুয়া করিয়া আনিতে বলিলেন এবং পরদিন তাহাকে সন্ন্যাস দিলেন। শেষ অসুখের সময় সীমা যখন উদ্বোধনে ছিলেন তখন একজন ত্যাগী যুবকের পিতার মৃত্যু সংবাদ পাইয়া তিনি তাহাকে তাহার বাড়ির খবর জিজ্ঞাসা করিলেন এবং যুবককে বলিলেন, আজ যে তোমার বাড়ির কথা মার কথা এত জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম গয়ের মুখে তোমার বাপ মরার খবর শুনলুম, ওকে জিজ্ঞাসা করেছিলাম তোমার মার আর কে আছে, খাবার সংস্থান আছে কি না, তুমি না থাকলে তার চলবে কি না। যখন শুনলুম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো, যাক, ছেলেটার যদি একটু সদ্বুদ্ধি হয়েছে ঠাকুরের ইচ্ছায় তার সৎপথে থাকবার বিশেষ বাধা পড়বে না। সব দেখিয়া শুনিয়া সন্ন্যাসদানের পর সীমা অপরের সমালোচনায় এমনকি ক্রন্দনও বিচলিত হইতেন না, কারণ তিনি জানিতেন ঈশ্বর লাভের জন্য যে সর্বস্ব ত্যাগ করে সে ধন্য। একসময় একজন জয়রামবাটিতে আসিয়া সন্ন্যাস লইয়া চলিয়া যাইবার কিছু পরেই তাহার মাতা ও পত্নী আসিয়া উপস্থিত হইলেন। এই ঘটনা সম্বন্ধে ভানুপিসি বলিয়াছিলেন, সেদিন একজন এসেছিল, তার ছেলে ঘর থেকে পালিয়ে মার কাছে সে সন্ন্যাস নিয়েছে, খবর পেয়ে মা পাগলের মতো ছুটে এসে বলছে, আমার ছেলে কই, ছেলে কই, ছেলে কিন্তু আগে গেরুয়া নিয়ে চলে গেছে। তাই মা ও স্ত্রীর শ্রীমার উপর ভারী আক্রোশ, অনুযোগ দিয়ে শ্রীমাকে বলছে, উপার্জনশীল ছেলের অভাবে সংসারে বিপর্যয় ঘটেছে, দুঃখ কষ্টের অন্ত নেই। শ্রীমা কিন্তু দৃঢ়ভাবে বলিলেন,
সে তো কোনো অন্যায় করেনি, ভালো পথেই তো গেছে। আর শুনেছি সে তোমাদের খাওয়া থাকার ব্যবস্থা করে রেখেছে। শ্রী মায়ের স্নেহ ও আদরে তাদের প্রাণ ক্রমে ঠান্ডা হয়েছিল এবং শান্ত মন নিয়েই তারা বাড়ি ফিরেছিল। জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা জয় মা জয় মা হরি ওম তৎসত।